আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনার পরিস্থিতিতে অর্থ অভাব ও শ্রমিক সংকটের মধ্যে পিছিয়ে পড়া প্রান্তিক কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিএনপির মহাসচিব তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম ও খাড়ুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান সোহেলের নেতৃত্বে ছাত্রদলের একজন কর্মী উক্ত ধান কাটায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সুজন ভুইয়া, সাইমন হাসান ঝুমন, জাবির হোসেন সোহাগ ও বিল্লাল সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ ও কৃষক সুজন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বিবাংলা টিভিতে। আমাদের সাথেই থাকুন।